তোমাদের প্রাণ নিতে চেয়েছিলাম আর তোমরা আমার প্রাণ বাঁচালে মানুষ এই উপকার আমি জীবনে ভুলবো না জীবনে না একটু কিছু খেয়ে নাও রাজকুমারী নইলে নইলে শরীর টিকবে কি করে বলছি তখন থেকে খাবো না ভাল লাগে না নিজ এখান থেকে সব সত্যি বাবা ওই মানুষ ছেলে মেয়ে দুটোর মাথায় বেশ বুদ্ধি আছে বলতে হবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই হ্যাঁ রাজামশাই আপনি শিগগিরই চলুন এইভাবে চলতে থাকলে আর বাঁচানো যাবে না টন্টু টন্টু দেখি চল থেকে নাটামতি কি হলো নাটামতি শুনলাম তুমি সারাদিন কিন্তু খাওনি এটা মের মানে কি মহারাজ রাজকুমারী বলেছে তার ওই মানুষ বন্ধু দুটো মুখে কিছু না দিলে সেও কিছুই খাবে না মানুষ বন্ধু দুটো তো সকাল থেকে কিছু খায়নি তাই তারও কিছু খাওয়া হয়নি মহারাজ বন্ধু 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 ওই মানুষ দুটো আমার মেয়ের মাথার উপরে ভর করেছে হাসি কোথা থেকে আসছে এ তো কোনো মানুষের হাসি হতে পারে না এ তো মনে হচ্ছে কারাগারের দিক থেকে আসছে তাহলে কি আমি যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি পারুল তাড়াতাড়ি চলো খোকোস আজ আমাদের ডাকছেন এবার মনে সমস্যার একটা সমাধান হবে রাক্ষস রাজ্যে যাওয়ার পথে রতীশ এবার আমরা ঠিক জানতে পারবো খোকসরাজ ডাকছেন এক্ষুনি চলো আপনি আমাদের ডেকেছেন রাজামশাই হ্যাঁ তোমার একটা সামর্থ্য কম নাই হ্যাঁ তোদের জন্য আমার মেয়ের না খেয়ে মরতে বসেছে জানিস জানিস এর ফল কি হতে পারে আপনি ভুল করছেন খোকসরাজ আমরা নাশাবতীকে খেতে বারণ করিনি হ্যাঁ আপনি আমাদের প্রার্থনা পূরণ না করা পর্যন্ত আমরা কিছু খাবো না তাতে আপনি মনে করলে যা ইচ্ছে শাস্তি আমাদের দিতে পারে আর আমাদের প্রাণের ভয় যে নেই আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন প্রাণের ভয় থাকলে আমরা জটা ভীষণের আস্তানায় যেতাম না তোরা কেন বুঝতে পারছিস না তোরা কিছু না খেলে আমার কন্যা নাসামুদ্রও কিছু খাবে না সারাদিন উপোস করে বসে আছে তুমি ওদেরকে মিথ্যে দোষারোপ করছো কেন বাবা এটা তো আমার সিদ্ধান্ত তুমি ওদের কথা না রাখলে ওরা খাবে না আর ওরা না খেলে আমিও খাব না আচ্ছা ঠিক আছে বেশ বল বল কি প্রার্থনা তোদের কি প্রার্থনা বল বল যা বলবি আমি তাই করব বল এই তোরা যা দরকার হলে ডাকবো যা যা রাক্ষস রাজ্যে ঢোকার পথ বলে দিন আমাদের আমরা সেখানে যেতে চাই
আচ্ছা তোরা কেন কেন বারবার ওই রাক্ষস জানতে ঢোকার পর জানতে চাইছিস বলতো? কেন কেন বুঝতে পারছিস না? কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়, মতেই তোদের প্রাণ যেতে পারে। সব জেনে বুঝেই আমরা সেখানে যেতে চাইছি কক্ষসরাজ। আমরা রাক্ষস রাজ্যে যাওয়ার পণ করেছি। কেন কেন এমন জীবন মরণ পণ করেছিস কেন? কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য তোদের আমাকে বলতো? ক্ষমা করবেন রাজামশাই, এক্ষুনি সে কথা আমরা আপনাকে জানাতে পারব না। শুধু এটুকু জেনে রাখুন, আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি, আর সেটা আমাদের পূরণ করতেই হবে। বেশ বেশ, তোমরা যখন না ছাড়বে না, কিছুতেই ছাড়বি না। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো, আমার কোনো আপত্তি নেই। তাহলে রাজামশাই, রাক্ষস রাজ্যে ঢোকার পথের উদ্দেশ বলে দিন আমাদের, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব। রাক্ষস রাজ্যে ঢোকার প্রথম অর্ধেকটা পথ জানে আমার মেয়ে নাথামতি, ওর কাছ থেকেই শুনে নে, তারপর বাকি অর্ধেকটা আমি বলব। বলুন আশামতি। এই নে এই বীজ দুটো, যত্ন করে না। বীজ দিয়ে কি হবে আশাবতী? তবে মন দিয়ে শোন, প্রথমে তোদের দক্ষিণের হিজল বন পেরিয়ে যেতে হবে। যেখানে হিজল বন শেষ হচ্ছে সেখানে দেখতে পাবি কালো জলের সরোবর। সেই সরোবরের পাড়ে এই বীজটা পুঁতে দিতে হবে, বুঝলি? তারপর তারপর কোন দিকে যাব? বীজ পুঁতলেই সাথে সাথে গাছ বেরোবে। সোনার গাছে রূপোর ডাল, দেখতে দেখতে চোখের সামনে সেই গাছ বড় হবে, তাতে ধরবে মতির ফল, একটা নীলকণ্ঠ পাখি আসবে সেই ফল খেতে। সেই নীলকণ্ঠ পাখি পথ দেখাবে তোদের। তারপর আমি এইটুকুই জানি, বাকি পথটা বাবা চেনে। কে ওখানে? কে? পরের পথটুকু যত দুর্গম ততই ভয়ঙ্কর। নীলকণ্ঠ পাখি উঠতে উঠতে গিয়ে বসবে এক পাহাড়ের চূড়ায়। এই দুর্গম পাহাড় বেয়ে পুরোই উঠতে হবে তোদের।
এই পাহাড়ের চূড়োয় পথ আগলাচ্ছে এক বিশাল রাক্ষস। সে এত বিশাল যে তার মাথা আকাশ ছুঁয়েছে, আর পা দুটো বটবৃক্ষের মতো। যুগ যুগ ধরে ওই রাক্ষস রাজ্যের পথ আগলাচ্ছে ওই রাক্ষস। পাহাড়ের মতো বিশাল চেহারা বলে ওই রাক্ষসের নাম পর্বত রক্ষক। রাক্ষস ছাড়া অন্য কোনো প্রাণীকে দেখা মাত্রই তাকে গিলে খেলাই তার একমাত্র কাজ। তারপর ওই বিশাল চেহারা রাক্ষসকে কব্জা করে যদি পাহাড়ের ওপারে যেতে পারিস, দেখবি এক খরস্রোতা নদী। নদী? হ্যাঁ, খরস্রোতা নদী। সেই নদী পার হয়ে যেতে হবে আমাদের। হ্যাঁ, এই নদীর স্রোতই তোদের বলে দেবে রাক্ষস রাজ্যের পথ। এর বেশি আর আমি কিছু জানি না। মণিমল্লিকা থামো বলছি, আর এক পাও এগিয়েও না। মল্লিকা এক পাও এগোবে না। মল্লিকা আমি সাবধান করে দিচ্ছি, এক পাও এগোবে না কিন্তু। মণিমল্লিকা থামো বলছি, আর এক পাও এগিয়েও না। মল্লিকা আমি কিন্তু তরবারি চালাতে বাধ্য হব। তুমি আমায় মারবে সুরেন্দ্র? এই তোমার ভালোবাসা? আমি মণিমল্লিকা, দেখো ভালো করে দেখো, এই তোমার আসল রূপ, ভালো করে দেখে নাও রাক্ষসী মণিমল্লিকাকে। পছন্দ হয় আমার এই রূপ? তুমি আমার মণিমল্লিকা হতে পারো না। না, পালিয়ে তুমি কোথায় যাবে সুরেন্দ্র? আমাদের মধ্যে আর কোনো লুকোচুরি নেই, সব একেবারে জলের মতো পরিষ্কার, কাঁচের মতো স্বচ্ছ। এই সূর্য নগরী এখন রাক্ষসদের রাজ্য। সূর্যনগরীর রাজা কেন শেষে একটা হলু বিড়াল হয়ে গেল? পথের উদ্দেশ্য যখন পেয়ে গেছি তখন আর দেরি করবো না আমরা। নাশাবতী, কাল সকাল হলেই আমরা রওনা হব রাক্ষস রাজ্যের উদ্দেশ্যে। কালি বাবা, তোদের এত তাড়া কেন রে? নাশাবতী, আর আমাদের আটকেও না নাশাবতী। ওই রাক্ষস রাজ্যে পৌঁছানোর জন্য আমার মন যে ব্যাকুল হয়ে আছে, এবার আমাদের যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তোদের যেটা ইচ্ছে সেটাই। রাজা মশাই, আমার কিছু বাছাই করা অস্ত্র লাগবে, সেগুলো পেলে আমাদের বড় উপকার হয়। ও ঠিক আছে, তোদের যা দরকার কাল সকালে অস্ত্রাগার থেকে সব নিয়ে নিবি, কেমন?
ওরা আমাদের অনেক উপকার করেছে। তোদের কোনো কাজে লাগতে পারলে আমাদের খুব ভালো লাগবে। বড় পূর্ণিমা তো আমাকেও কিছু জিনিস নিতে বলেছিল, সেগুলো তো আমাকে নিতে হবে। বড় পূর্ণিমা? কে বড় পূর্ণিমা? কম ভাঙনি ডাইনি বুড়ি, রাক্ষস রাজ্য, তার বাপের বাড়ির দেশ। কম ভাঙানি ডাইনি বুড়ি? হ্যাঁ, ওরা তাকে পেলে কোথায়? সেই তো আমাকে ওই আপনি বাঁচা বাদ তো নাচিয়ে হাঁস আর রঘুরে বেড়াল জোগাড় করার জন্য মহাইগলের কাছে নিয়ে গিয়েছিল। বড় বুড়িমা আমাকে বলেছিল রাক্ষস রাজ্যে যাওয়ার আগে ওই তিনটে জিনিস যেন আমি মনে করে নিই। একটা বড় পাকা পেঁপে, এক মুঠো ভাজা কলাই, আর একটা ছোট্ট জ্যান্ত টুনটুনি পাখি। পেঁপে আর কলাই ভাজা তো, সে তো আমি এক্ষুনি এনে দিতে পারি। দাঁড়া আয় তো দেখি একটা বড় পেঁপে এনে, কলাই ভাজা। আয় তো দেখি কুড়মুড় কুড়মুড় কলাই ভাজা। ছোট্ট আসল টুনটুনি পাখি। বাবা, টুনটুনি পাখি তো শঙ্কাপুরের জঙ্গলে নেই। প্রণাম রানীমা। প্রণাম রানীমা। দিন শুভ হোক। ওমা, রানীমার ঘরে এই হুলো বিড়ালটা এলো কোথা থেকে? প্রৌঢ়িগুলো আজকাল কিছুই নজর রাখে না। দাঁড়া, এই হাট, যা, তাড়াস না, ও থাক। তোরা বরং ওর জন্য একটু দুধের ব্যবস্থা কর। যা, একবার দুধ খাওয়ালে এই বিড়াল কিন্তু কিছুতেই যেতে চাইবে না, বারবার এই ঘরেই ফিরে আসবে। আসুক না, থাকুক আমার কাছে, সেই জন্যই তো পুষেছি ওকে। ও আমার হলো বিড়াল। যা, তোরা বরং শিকির ওর জন্য দুধের ব্যবস্থা কর। আমার হুলুর খিদে পেয়েছে যে। যথাজ্ঞা রানীমা। বিড়াল হয়ে কেমন লাগছে মহারাজ? কোনো অসুবিধা হচ্ছে না তো? চিন্তা কিসের, আমি তো আছি। তোমার মনে মল্লিকা? আমি থাকতে আমার সুরেন্দ্রর কোনো কষ্ট হতে দেব না। আমি মন দিয়ে শোনো, তোমাকে আমি এখন বেশ কিছু দরকারি কথা বলবো সুরেন্দ্র, যেগুলো শুনলে আখেরে তোমারই মঙ্গল। কোথায় পাবো আসল টুনটুনি পাখি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই চিন্তা করিস না বন্ধু, আমি তো আছি। সকালটা হোক, সূর্যটা উঠুক, পাখিরা বাসা থেকে বেরোক, তার
তারপর আমি শঙ্কাপুরের জঙ্গলের বাইরে থেকে একটা ছোট্ট আসল টুনটুনি পাখি তোকে এনে দেব। ও ভালো মানুষের ছেলে মেয়ে। আচ্ছা তোমাদের সব ইচ্ছে তো পূরণ হলো, এবার মুখে কিছু দে। ওরে মামা, তোমরা কিছু না খেলে যে আমার মেয়েটা কিছু মুখে তুলছে না। চলো পারুল, এবার আমরা কিছু খেয়ে নিই। এই তো সব চিন্তাই দূর হয়ে গেল। দাঁড়া দাঁড়া, এই দুই, এই তিন, এই তো খাওয়ান হাজির। নে নে, এবার এবার চটপট করে খেয়ে ফেল নাকি। এই প্রথম আমার মেয়ে সারা দিন ধরে উপোস করলো। হ্যাঁ,